দর্শক, আপনারা জানেন সারা দেশে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন অনেকে। এই বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সুযোগ চলে যাচ্ছে নড়াইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, নড়াইলে গতকাল যেটা হয়েছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যে কবিরুল হক, মুক্তির স্ত্রী চন্দনা হক। এটা নড়াইল এক আসনের কথা বলছি। নড়াইল এক আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসলে ওই উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ এবং যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এরকমভাবে আওয়ামী লীগের আরও তিনজন কিনেছেন এবং যেটা বলা হচ্ছে বা বলছেন ভোটাররা যে যদি এমপি মুক্তি, যিনি এখনও মানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, উনি যদি কোনো কারণে যদি ছিটকে যান বা কোনো ওই আসনে যদি চোদ্দ দলীয় জোটের কোনো প্রার্থী আসে, সেই ক্ষেত্রে যেন তার স্ত্রী মানে নির্বাচন করতে পারেন, সেই কারণে তাকে স্বতন্ত্র হিসেবে উনি দাঁড় করিয়েছেন। আর নড়াইল দুই আসনে তো আসলে মাসাবি বিন মর্তজা হেভিওয়েট প্রার্থী, এখানেও একই ধরনের মানে গুঞ্জন আছে আজকে অথবা কালকের মধ্যে, যেটা মানে শেষ দিনের আগ পর্যন্ত হয়তো কিনবেন। এখানেও একজন উপজেলা লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সাবেক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান উনি লিটু সাহেব, উনিও কিনতে পারেন। এই এই এইরকম কথাবার্তা এখানে হচ্ছে। তাহলে এখানেও নির্বাচন এক ধরনের ডামাডোলের মধ্যে দিয়ে যাবে, মানে মাসচাপি হেভিওয়েট প্রার্থী হওয়া সত্ত্বেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও চলে আসছে। এরকম প্রতিটা আসনেই আসলে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আছে, জাতীয় পার্টি জেপির প্রার্থী আছে। তো আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলে মানে নির্বাচনে ভোট হবে, মানে বেশি ভোটাররা আসবে এটা মনে করছেন সাধারণ ভোটাররা বা মানে অন্যরা, সেই 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 অবস্থা রয়েছে নড়াইলে। তোহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এবার জেনে নেব নোয়াখালীর পরিস্থিতি, সেখানে রয়েছেন সুমন ভৌমিক। সুমন, শাকিল, আসলে গত সোমবার থেকে মূলত যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা নোয়াখালীতে আসতে শুরু করেছেন। তো আমরা গতকাল পর্যন্ত যে খবরটি পেয়েছি সেটি নোয়াখালী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক দেন মাহবুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে 33টি আসলে মনোনয়নপত্র ইতোমধ্যে সংগ্রহ করেছেন প্রার্থীরা, তবে মাত্র 2টি জমা দিয়েছেন। এর মধ্যে নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গতকাল বিকেল 3টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জানিয়েছেন গতকালকে যে আজ সদর এবং সুবর্ণচরেও তিনি মনোনয়নপত্র দাখিল করবেন, অর্থাৎ নোয়াখালীর 4 যে সদর এবং সুবর্ণচর উপজেলা দুটিকে নিয়ে সেটির 2টি উপজেলা পরিষদের ইউনিয়ন কার্যালয়ে তিনি পুনরায় তার মনোনয়নপত্র দাখিল করবেন। এটি নোয়াখালীর 4 আসনের। আর নোয়াখালীর 5, 6, 1, 2 এবং 3 সেগুলিতে এখনও পর্যন্ত আমরা খবর পাইনি যে অন্যান্য আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন কিনা, সেটি আসলে এখনও সংবাদ পাওয়া যায়নি। তবে নোয়াখালীর 4, 5 এবং 6 এই তিনটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর তেমন কোনো খবর এখনও পর্যন্ত আমরা পাইনি। ইতোমধ্যে আমরা যেটি পেয়েছি সেটি নোয়াখালী 1 সোনামী এবং 4 খিল আসনে রয়েছে দুই একজনের কথা শোনা যাচ্ছে, সেনবাগে শোনা যাচ্ছে এবং বেগমগঞ্জে শোনা যাচ্ছে। গতকাল রাতে আমরা শুনেছি যে সেনবাগে 2টি প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত যিনি তিনি এবং স্বতন্ত্র প্রার্থী দুজনের মধ্যে যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে গতকাল সন্ধ্যার পরে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি আমাদের কাছে রয়েছে। সব মিলিয়ে আসলে এখনও উৎসাহ উদ্দীপনা যেটিকে বলে সেরকম আমেজ এখনও নির্বাচনী আমেজ নোয়াখালীতে আমরা দেখিনি। এ ছিল শাকিল। জি সুমন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হীরক গুণ। হীরক, যে সিরাজগঞ্জে যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে কিন্তু গতকাল পর্যন্ত 30 জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, সেখানে জাকের পার্টি সহ কিন্তু প্রত্যেকটি আসনেই স্বতন্ত্র প্রার্থী রয়েছে একাধিক। বিশেষ করে সিরাজগঞ্জ 2 যেটি সদর আসন সেই আসনে কিন্তু বর্তমান সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে কিন্তু গতকাল মনোনয়নপত্র সেটি স্বতন্ত্র হিসেবে সংগ্রহ করা হয়েছে। এছাড়া বেলকুচিতে কিন্তু যে সাবেক সেখানে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল সহ কিন্তু প্রত্যেকটি আসনেই কিন্তু আমরা দেখেছি যে একাধিক স্বতন্ত্র
প্রার্থী কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এবারে যেটি নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসন, সেই ছয়টি আসনের মধ্যে কিন্তু তিনটি আসনে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ সদর আসনে কিন্তু ডক্টর জান্নাতরা তালুকদার হেনরি এবং শাহজাদপুরে চয়ন ইসলাম এবং উল্লাপাড়ায় কিন্তু শফিকুল ইসলাম, এই তিনজন কিন্তু আওয়ামী লীগের নতুন প্রার্থী। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ছয়টি আসনে কিন্তু যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মধ্যে কিন্তু আজকে আমরা যেটি শুনেছি যে সিরাজগঞ্জ এক আসনে প্রকৌশলী তানবীর শাকিল জয় এবং সিরাজগঞ্জ দুই আসনে ডক্টর জান্নাতরা তালুকদার হেনরি তাদের কিন্তু মনোনয়নপত্র তারা জমা দেওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও অন্য অন্য যে প্রার্থী তারাও কিন্তু যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা কিন্তু আজকে অধিকাংশই কিন্তু সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। শাকিল হিরকগুণ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।